প্রিয় ছাত্রছাত্রী, আমি সুরজিৎ সাহা, সুদর্শনপুর তারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্রের জীবন বিজ্ঞানের শিক্ষক। তোমরা প্রত্যেকে জানো যে এই করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, আর এই লকডাউনে আমাদের পঠন পাঠন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যে পড়াশোনার আয়োজন করেছি, সেখানে আমি আজ ক্লাস টুয়েলভের মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই যে অধ্যায়টি রয়েছে তার অন্তর্গত সার্চ ফর জেনেটিক ম্যাটেরিয়াল, এটা নিয়ে কিছু আলোচনা করছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় বাড়িতে থেকে। দেখো, প্রথমেই জেনেটিক ম্যাটেরিয়ালস তোমরা পড়েছ যে আমাদের একটা কোষ, কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসই হচ্ছে কোষের ব্রেন, সেটা পরিচালনা করে। তারপরে তোমরা আরও পড়েছ কোষের ম্যাক্রোমলিকুলস, মাইক্রোমলিকুলস, সেগুলো পড়েছ। ম্যাক্রোমলিকুলসের মধ্যে এসে তোমরা নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ, আরএনএ পড়েছ। এছাড়া কার্বোহাইড্রেট পড়েছ, প্রোটিন পড়েছ, ফ্যাট পড়েছ। কিন্তু আজ আমরা জানি যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে কে কাজ করছে, কিন্তু সেটা তো আগে জানা ছিল না। ইভেন ভাবা হয় যে যখন জীবনের উৎপত্তি যে অধ্যায় তোমরা ছোট ক্লাসে পড়ে এসছো, আবারও ক্লাস টুয়েলভ পরবর্তী তোমরা পড়বে, সেই জীবনের অধ্যায় যদি আমরা দেখি, তাহলেও ভাবা হয় যে এই যে জিন বস্তু হিসেবে কে কাজ করেছিল। তাহলে জিন বস্তু হিসেবে প্রথমেই যেটা ভাবা হয় যে জিন বস্তু হিসেবে দুটো জায়গা থেকে ভাবা হয় যে জিন বস্তু হিসেবে প্রথম কাজ করেছিল আরএনএ। কেন আরএনএ কাজ করেছিল জিন বস্তু হিসেবে? তার এক নম্বর কারণ হিসেবে দেখানো হয় যে এর এনজাইমেটিক অ্যাক্টিভিটি। অর্থাৎ যেমন তোমরা জানো রাইবোজাইম, রাইবোজাইম হিসেবে কাজ করে, অর্থাৎ এনজাইমেটিক অ্যাক্টিভিটি তার রয়েছে। নাম্বার টু, যদি দেখো যে এখন পর্যন্ত কোন প্রকার ডিএনএ পলিমারেজ উৎসেচক আবিষ্কৃত হয়নি যারা ডিনোভো ডিএনএ তৈরি করতে পারে, আরএনএ কিন্তু ডিনোভো তৈরি করা সম্ভব। হ্যাঁ, ডিনোভো আরএনএ তৈরি করা সম্ভব, তাহলে কারণ আরএনএ পলিমারেজ সেটা পারে, আদার্স কিছু দরকার পড়ে না। তাহলে জিন বস্তু হিসেবে আজকে দাঁড়িয়ে আমরা জানি যে জিন বস্তু হিসেবে কে কাজ করছে, যে জিন বস্তু হিসেবে ডিএনএ কাজ করছে। তাহলে দেখো, জিন বস্তু হিসেবে যদি ডিএনএ কাজ করে, তাহলে একটা জিনিস আমরা দেখি যে এই জিন বস্তু হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার কোনো পদার্থে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেখানো হয়েছে, যেমন সর্বজনীনতা, বৈচিত্রতা, অটোক্যাটালিটিক ধর্ম, হেটারোক্যাটালিটিক ধর্ম, পরিব্যক্তি, ডিএনএ পরিমাণ, জিনের কৃত্রিম উৎপাদন, এবং আরও আছে যে এই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। কোনো একটা পদার্থ যদি জিন বস্তু হিসেবে কাজ করতে যায়, তাহলে তার মধ্যে সর্বজনীনতা থাকতে হবে, অর্থাৎ সবার মধ্যে তার উপস্থিতি থাকতে হবে, বৈচিত্র্যতা থাকতে হবে, অটোক্যাটালিটিক ধর্ম, অর্থাৎ সে নিজে নিজে উৎপাদন করতে পারবে, তৈরি করতে পারবে, হেটারোক্যাটালিটিক ধর্ম, যার মধ্যে দিয়ে সে অন্য বস্তুর মধ্যে দিয়ে সে তৈরি হবে, এবং তার যে ইনফরমেশন, যেটা জিন বস্তু হিসেবে আমরা প্রথমেই বলি যে জিন বস্তু হচ্ছে জীবের ধারক, বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হতে হবে, তো সেই বৈশিষ্ট্য বাহক তার কার্যাবলী সেটা বহন করতে পারবে, সেই জায়গাটা থাকতে হবে, পরিব্যক্তি, তার অর্থাৎ তার পরিবর্তন হতে হবে, এই যাবতীয় বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। আমরা কি ডিএনএ এর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে যে ডিএনএ এর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে, যে ডিএনএ সব কিছু কিছু আরএনএ ভাইরাস বাদ দিলে বেশিরভাগ আমরা যদি জীব দেখি, তাহলে দেখব যে তার মধ্যে কিন্তু ডিএনএ উপস্থিত রয়েছে। বৈচিত্র্যতা যদি দেখি, তোমরা প্রত্যেকেই জানো যে ডিএনএ যে চারটে উপাদান, মানে চারটে নিউক্লিওটাইড, যেমন এখানে দেখানো আছে, যেমন ধরো অ্যাডেনিন এ, থাইমিন টি, গুয়ানিন সি, জি এবং সাইটোসিন সি, এই যে চারটে নিউক্লিওটাইড যেটা রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন বেস হিসেবে রয়েছে, তাদের বিভিন্নতার ফলে ডিএনএ এর বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রকার ডিএনএ আছে, এটা দেখানো আছে, লেখার মধ্যেও আছে। অটোক্যাটালিটিক ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি, যেটাকে আমরা বলছি ধরো
কি বলছে সেটাকে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, নতুন ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি রেপ্লিকেশন। তাহলে এই রেপ্লিকেশন এই ধর্মটা তার মধ্যে রয়েছে। তারপরে মনে করো ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই সমস্ত তৈরি হবে, ডিএনএ থেকে এমআরএনএ এবং সেখান থেকে প্রোটিন। এই যে এটা, এই যে লাইনটা, এটা পরবর্তীকালে তোমরা পাবে যে এটাকে বলা হচ্ছে এই মতবাদটা, এবং ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, এবং এখানে হচ্ছে আমরা বলছি এটা ট্রান্সক্রিপশন, আর এটা ট্রান্সলেশন। তাহলে এইটা এই পুরোটা হচ্ছে সেন্ট্রাল ডগমা, অর্থাৎ কেন্দ্রীয় মতবাদ। তাহলে এই জিনিসটা তোমরা এখানে পরবর্তীকালে পাবে। তাহলে এই যে হেটেরোক্যাটালিটিক ধর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়ে তা ডিএনএ বা জিনের যে কার্যকর্ম সেটা আমরা বুঝতে পারি না, হেটেরোক্যাটালিটিক। পরিব্যক্তি মিউটেশনস, অর্থাৎ ডিএনএ যে নিউক্লিওটাইড গুলো রয়েছে সেই নিউক্লিওটাইড গুলো চেঞ্জ হতে পারে, ফলে ডিএনএ গঠনের পরিবর্তন, এবং তার দ্বারা জীবের মধ্যে বিভিন্ন প্রকার ফেনোটাইপিক এক্সপ্রেশনস গুলো আমরা পেতে পারি। এছাড়া ডিএনএ পরিমাণ রয়েছে যে কৃত্রিম, এই সমস্ত, অর্থাৎ ডিএনএ এই যে কোন বস্তু যদি জিন বস্তু হিসেবে কাজ করে তাহলে তাকে এই বৈশিষ্ট্যগুলো ফুলফিল করতে হবে, এবং ডিএনএর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বৈশিষ্ট্যগুলো ডিএনএ ফুলফিল করছে। তাহলে এটা একটা দিক। এবার ডিএনএ যে জিন বস্তু সেটা তো প্রথমে জানা ছিল না, আজকে আমরা বলছি যে আজকে আমরা জানছি, কিন্তু এটা তো প্রথমে জানা ছিল না। তাহলে প্রথমে কি করে এলো সেটা নিয়ে বলা হচ্ছে সার্চ ফর জেনেটিক ম্যাটেরিয়ালস। জেনেটিক ম্যাটেরিয়ালস কে জেনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করছে, জিন বস্তু হিসেবে কাজ করছে, সেটা আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে এলো দেখো, এখানে হচ্ছে প্রথম যে কাজটা শুরু করলো, সেই কাজটা শুরু করলো ফ্রেডরিক গ্রিফিন, অর্থাৎ এফ গ্রিফিন। এফ গ্রিফিন ইনি এই সায়েন্টিস্ট, 1928 সালে তার একটা এক্সপেরিমেন্ট, কি এক্সপেরিমেন্ট, ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টটা দিয়ে তিনি শুরু করলেন। কিভাবে শুরু করলেন, তিনি এক ধরনের ব্যাকটেরিয়া নিলেন, সেই ব্যাকটেরিয়াটার নাম কি, ব্যাকটেরিয়াটার নাম হলো ডিপ্লোককাস নিউমোনি। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডিপ্লোককাস নিউমোনি। এই ডিপ্লোককাস নিউমোনি এর দুটো স্ট্রেন পাওয়া যায়। কি দুটো স্ট্রেন, একটা হলো 2R অথবা R2 দিতে পারো, আর একটা হলো 3S। এই R ফর রাফ আর S ফর স্মুথ। তাহলে এই যে ডিপ্লোককাস নিউমোনি ব্যাকটেরিয়াটা নিল, তো উনি কি করলেন, উনি দেখো এই দুটো যে ব্যাকটেরিয়া রয়েছে স্ট্রেন ডিপ্লোককাস নিউমোনি, আর মানে রাফ, তার বাইরের দিকে কোনো আবরণী নেই, আর এস ফর স্মুথ, এই ব্যাকটেরিয়াটার বাইরের দিকে একটা লিপিডের আবরণী রয়েছে। ক্ষতিকারকের দিক থেকে যদি দেখা যায় প্যাথোজেনিসিটি, তাহলে দেখা যাচ্ছে যে 2R যে স্ট্রেন, এই 2R স্ট্রেন কিন্তু ক্ষতিকারক নয়, অর্থাৎ নন প্যাথোজেনিক বা অভিরুল্যান্ট। 3S কিন্তু হচ্ছে প্যাথোজেনিক এবং ভিরুল্যান্ট। তার মানে কি, তার মানে 2R যদি জীবের দেহে প্রবেশ করানো হয় তাহলে কোনো রোগ হবে না, আর 3S যদি জীবের দেহে প্রবেশ করানো হয় তাহলে দেখা যাচ্ছে নিউমোনিয়া হচ্ছে। উনি কি করলেন, উনি এক্সপেরিমেন্টটা করলেন ইঁদুরের উপরে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে পরীক্ষাগুলো এখানে দেখানো আছে, উনি কি করলেন, উনি প্রথমে জীবন্ত 2R নিলেন, এই জীবন্ত 2R উনি ইঁদুরের মধ্যে প্রবেশ করালেন। জীবন্ত 2R ইঁদুরের মধ্যে প্রবেশ করিয়ে উনি দেখলেন যে ইঁদুর জীবিত রয়েছে, 2R কলোনি পাওয়া গেল, ইঁদুর জীবিত রয়েছে। উনি এরপরে 3S প্রবেশ করলেন, এই যে জীবন্ত টাইপ 3S, 3S প্রবেশ করানোর পরে তিনি দেখলেন যে ইঁদুরের মধ্যে নিউমোনিয়া হলো এবং ইঁদুর মারা গেল, 3S কলোনি পাওয়া গেল। তারপরে উনি কি করলেন, এই 3S সেটাকে তাপ প্রয়োগে মেরে দিলেন, তাপ প্রয়োগে মারার পরে যখন ইঁদুরের দেহে প্রবেশ করলেন তখন দেখলেন যে না, ইঁদুর বেঁচে আছে, 3S কলোনি নেই।
এবারে উনি কি করলেন, দুটো জায়গায় অর্থাৎ টু আর জীবিত এবং তাপ প্রয়োগের থ্রি এস মৃত, এই দুটোকে একসঙ্গে করে তিনি ইঁদুরের মধ্যে দিলেন এবং দেখলেন যে ইঁদুর মারা গেল এবং থ্রি এস কলোনি এলো। এই পরীক্ষা থেকে গ্রিফিথ এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এমন কোন একটা উপাদান যে উপাদানটি জীবিত টু আর কে থ্রি এস এ পরিণত হতে সাহায্য করেছে, অর্থাৎ তার রূপান্তর ঘটিয়ে দেবে, ট্রান্সফরমেশন ঘটিয়েছে। কিন্তু সেই উপাদানটা কি সেটা কিন্তু গ্রিফিথ বলে যেতে পারেননি। ১৯২৮ চলে গেল ১৯৪৪ সাল। তিনজন বিজ্ঞানী, একজন হচ্ছে ম্যাকলিওট, ম্যাককার্টি এবং অ্যাভেরি, কত 1944, তারা আবার পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন তাদের পরীক্ষাটা আমরা দেখে নিই। এই যে দেখো, তারা ওই গ্রিফিথের বলতে পারো তিন নম্বর পরীক্ষা, যেটা অর্থাৎ জীবিত টু আর এবং জীবিত থ্রি এস, এইটা মৃত তাপ প্রয়োগে মৃত থ্রি এস, এটাকে নিয়ে কাজকর্মটা করলেন। এই দেখতে পাচ্ছ টাইপ টু আর তাপ প্রয়োগে মৃত থ্রি এস ব্যাকটেরিয়া সংগৃহীত ডিএনএ নিলেন, এবার নিয়ে ওনারা এই পরীক্ষাগুলো করলেন। কি করলেন, ওনারা টাইপ টু আর দিলেন, তার সঙ্গে মৃত থ্রি এস এর ডিএনএ দিলেন, এবং তার সঙ্গে দেখা গেল প্রোটিএস এনজাইম দিলেন, দেখা গেল থ্রি এস কলোনি এলো। উনি দেখলেন টাইপ টু আর জীবিত, থ্রি এস আরএনএস এনজাইম দিলেন, থ্রি এস কলোনি এলো। এইভাবে করতে যখন ওনারা ডিএনএস এনজাইম দিল তখন দেখা গেল থ্রি এস কলোনি এলো না। এই অবজারভেশন যখন তারা পেল তারা কি বললেন, এবার তারা বললেন যেহেতু যেহেতু ডিএনএস দেওয়া হয়েছে এবং ডিএনএস যেহেতু ডিএনএ কে ভেঙে নষ্ট করে দিয়েছে, কোন ডিএনএ আর সেই পরীক্ষার মাধ্যমটার মধ্যে নেই, তার ফলে কলোনি আসেনি। অন্যদিকে যখন আরএনএস বা প্রোটিএস এনজাইম ব্যবহার করা হয়েছে, আরএনএস যখন ব্যবহার করা হয়েছে তখন সমস্ত আরএনএ গুলো ভেঙে গেছে, আর প্রোটিএস যখন ব্যবহার সমস্ত প্রোটিন ভেঙে গেছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে যেহেতু থ্রি এস কলোনিটা আসছে, অতএব এক্ষেত্রে প্রোটিন এবং এক্ষেত্রে আরএনএ জিন বস্তু হিসেবে কাজ করেনি। তাহলে এই পরীক্ষা থেকে এই ম্যাকলিওট, ম্যাককার্টি এবং অ্যাভেরি এরা প্রথম মানে প্রমাণ করলেন যে ডিএনএ জিন বস্তু। আমাদের এটাকে কনফার্মেশন করতে হবে। কনফার্মেশন আরো টেস্ট করার ফলে এইবারে দেখো পরের ধাপে, দেখো ১৯৫২ সালে এসে আরো দুজন বিজ্ঞানী, একজন হার্শে এবং একজন চেস, হার্শে চেস এনারা একটা অন্যভাবে পরীক্ষাটা করলেন। কি করলেন এরা, এনারা নিলেন, দেখো এখানে দেখতে পাচ্ছ যে টি টু ফাস ভাইরাস নেওয়া হয়েছে আর ব্যাকটেরিয়া নেওয়া হয়েছে। এই ফাস ভাইরাসটার বিশেষত্ব হচ্ছে যে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তার বাইরের দিকের আবরণী অর্থাৎ ক্যাপসিড এবং তার টিএ, যেটাতে হচ্ছে মূলত প্রোটিন, আর ভেতর দিকের ডিএনএ। এই দুটো উপাদানের বাইরে অন্য উপাদান এখানে নেই। আর মজাদার বিষয় হলো যে ডিএনএ তে আমরা ফসফরাস পাই, সালফার পাই না, অন্যদিকে প্রোটিনের মধ্যে আমরা সালফার পাই, ফসফরাস পাই না। এই জায়গাটাকে কাজে লাগিয়ে তারা রেডিও আইসোটোপ ব্যবহার করলেন। রেডিও আইসোটোপ ব্যবহার করে কিছু তারা ফাস ভাইরাস তৈরি করলেন। এক ধরনের রেডিও আইসোটোপ ব্যবহার করলেন P32 ফসফরাস, আর একটা ব্যবহার করলেন তারা S35। এই S35 এবং P32 এই দুটো ব্যবহার করে তারা ক্যাপসিড গুলোকে কি করলেন এবং ডিএনএ কে কি করলেন, রেডিও মানে রেডিও অ্যাক্টিভ বানিয়ে নিলেন। বানানোর পরে এইবারে তারা সেই ফাস দিয়ে ব্যাকটেরিয়াকে আক্রমণ করলেন। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটাতে সুন্দর করে যে এই যে ইকোলাই ব্যাকটেরিয়া, এখানে ফাস ভাইরাস
টি2 ফাজ দিয়ে ইনফেকশন ঘটানো হয়েছে। ফাজ ভাইরাস কোষগুলোর গাত্রে গিয়ে সংলগ্ন হয়েছে, হয়ে এবার তাদের যে কন্টেন্ট ডিএনএ সেটা ভেতর দিকে প্রবেশ করিয়ে দিয়েছে। এই ফাজটা কি, এই ফাজটা যে ব্যবহার করা হয়েছে এটা P32 দিয়ে চিহ্নিত। P32 কোথায় থাকবে, তাহলে ডিএনএ এর মধ্যে ফসফরাসটা রয়েছে, রেডিওআইসোটোপ। এবার একটা মিশ্রণ যন্ত্র ব্যবহার করলেন, মিশ্রণ যন্ত্র বলতে এটাকে ব্লেন্ডার বলা হয়। এটা দ্বারা কি হলো, এই যে ক্যাপসিড গুলো বাইরের দিকে লেগে আছে সেগুলো আলাদা হয়ে গেছে, ওই জন্য প্লাস করে দেখানো হয়েছে, ক্যাপসিড গুলো আলাদা হয়ে গেছে, ডিএনএটা তার ভেতরে প্রবেশ করে দিয়েছে, খুব সামান্য পরিমাণে থাকতে পারে এখানে। এবার সেন্ট্রিফিউজ করলেন, সেন্ট্রিফিউজ করার ফলে এই টিউবের মধ্যে এরকম পাওয়া গেল যে নিচের দিকে পাওয়া গেল হচ্ছে ডিএনএ অধকিপ্ত হয়ে গেছে, অর্থাৎ ব্যাকটেরিয়া গুলো অধকিপ্ত হয়ে গেছে, আর উপরের দিকে ক্যাপসিড গুলো যেহেতু হালকা ওজন সেজন্য এই দ্রবণটার মধ্যে রয়েছে। এবারে রেডিও আইসোটোপ মেজার করা হলো, দেখা যাচ্ছে যে এই যে অধকিপ্ত হয়েছে যেটা প্রেসিপিটেট করেছে সেইখানে রেডিও অ্যাক্টিভিটিটা অনেক বেশি, অন্যদিকে ক্যাপসিড যেখানে রয়েছে অর্থাৎ এই টিউবের সুপার ন্যাট্রেন যেটা সেইখানে কিন্তু কম। পরবর্তীকালে তারা যখন আবার টি2 ফাজ দিয়ে আবারও একই পরীক্ষা করলেন, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এবারে রেডিও আইসোটোপটা চিহ্নিত করা হচ্ছে সালফারকে, রেডিও হচ্ছে আইসোটোপ ব্যবহার করা হচ্ছে সালফারের ক্ষেত্রে S35। এবার ওই একই পরীক্ষা করার পরে তেজস্ক্রিয়তাটা কিন্তু উল্টো দিকে পেলেন, তা কোথায় পেলেন, তারা যে সুপার নেটেন উপরে যে দ্রবণটা রয়েছে সেখানে দ্রবণের তেজস্ক্রিয়তা বিকিরণটা বেশি পেলেন এবং নিচে কম পেলেন। কেন উপরে বেশি আছে, কারণ সালফার শুধুমাত্র প্রোটিনের মধ্যে থাকে এবং সেগুলো ক্যাপসিডে আছে এবং ক্যাপসিডটা যেহেতু হালকা ওজন ব্যাকটেরিয়ার তুলনায় সেই জন্য সেটা সুপার নেটেন্টে রয়েছে। এর থেকে তারা প্রমাণ করলেন যে এই ডিএনএ হচ্ছে জিন বস্তু, যেটা একটা বংশ থেকে পরবর্তী বংশে বিভিন্ন এই যে বৈশিষ্ট্যগুলি সেটা বহন করে নিয়ে চলে। অর্থাৎ আমরা এই হার্চেসের এক্সপেরিমেন্ট থেকে এটি নিশ্চিত হতে পারি যে ডিএনএ জিন বস্তু। এছাড়া আরো একটা পরীক্ষা রয়েছে, সেটা দেখো এই যে একটা দেখছো ইউটিউবের মতো দেখানো রয়েছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম হার্চেসের এক্সপেরিমেন্ট 3 নম্বরে দেখলাম হার্শে এন্ড চেস্ট 1952। নেক্সট আমরা দেখছি জিন্ডার এন্ড লেডারবার্গ, জিন্ডার এন্ড লেডারবার্গ এক্সপেরিমেন্ট। এটা কি এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে ট্রান্সডিউসিং এক্সপেরিমেন্ট, ট্রান্সডাকশন। এই এক্সপেরিমেন্টটা এবার এই ট্রান্সডাকশন এক্সপেরিমেন্টে কি হলো, এইখানে দেখো একটা টিউব দেখানো হয়েছে, টিউবটার নাম হচ্ছে ডেভিস ইউটিউব। এই ডেভিস ইউটিউবের দুটো বাহু আছে, এই বাহুটাকে বলা হচ্ছে LA2, এটাকে বলা হচ্ছে LA22। একই টিউব পাশাপাশি রাখা আছে, একটা টিউব দেখলেই হবে। এই দুটো টিউবের মাঝখানে দেখো একটা গ্লাস ফিল্টার, কাচের ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং ওপর দিকে একটা নিষ্কাশন যন্ত্র যেটা দিয়ে এর ভেতরে যে দ্রবণটা সেটা মিক্স করা যেতে পারে এরকম করলো। তাহলে গ্লাস ফিল্টার ব্যবহার করা হয়েছে। এবারে এইখানে দেখো, এইখানে এই জিন্ডার এবং লেডার বা এরা এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করলেন, কোন ব্যাকটেরিয়া, সালমোনেলা, সালমোনেলা টাইফিবিউরিয়াম। কি ব্যবহার করলো, সালমোনেলা। সালমোনেলা টাইফিবিউরিয়াম এটা ব্যবহার করলো, এটা দুটো টাইপ ব্যবহার করা হয়েছে। দেখো এই যে টাইপ, একটা টাইপ হচ্ছে pH অর্থাৎ ফিনাইল অ্যালানিন, TRP ট্রিপটোফ্যান, এই দুটো প্লাস দেখানো আছে আর মেট হিস মাইনাস দেখানো আছে, এগুলো অ্যামাইনো অ্যাসিড। আর এদিকে ফিনাইল অ্যালানিন মাইনাস টাইরোসিন, টাইরোসিন হবে TRP হবে ওটা, TRP ট্রিপটোফ্যান মাইনাস, আর মিথিওনিন এবং হিস্টিডিন প্লাস। এই যে অর্থাৎ এগুলো দুটো করে প্লাস দেখছো, দুটো করে মাইনাস দেখছো, মাইনাস মানে ব্যাপারটা কি হচ্ছে, এগুলোকে কি ভ্যারাইটি বলা হয়, এগুলোকে বলা হচ্ছে অক্সোট্রফ, এগুলোকে বলা হচ্ছে অক্সোট্রফ। কেন অক্সোট্রফ, অক্সোট্রফ মানে বুঝতে হবে যে এগুলো হচ্ছে মিউটেটেড ভার্সন, অর্থাৎ যদি মিনিমাম এসেনশিয়াল মিডিয়াতে দেওয়া হয়, মিনিমাম মিডিয়াতে রাখা হয় তাহলে এরা বাঁচবে না,
কারণ এরা মিনিমাম এসেনশিয়াল মিডিয়াতে মিথিওনিন এবং হিস্টিডিন এই দুটো তৈরি করতে পারবে না, ওরা আবার ফিনাইলালানিন এবং ট্রিপটোফ্যান তৈরি করতে পারবে না, ফলে এরা বেশি দিন বাঁচতে পারবে না। তাহলে এই যে ভ্যারাইটি গুলোকে বা স্ট্রেন গুলোকে আমরা বলছি অক্সোট্রপ, দুই ধরনের অক্সোট্রপ ব্যাকটেরিয়া ব্যবহার করলেন এবং মাঝখানে কি করা আছে, মাঝখানে দেখো গ্লাস ফিল্টার দিয়ে পৃথক করা আছে। এটা কিন্তু একসঙ্গে হতে পারবে না, কারণ গ্লাস ফিল্টার দিয়ে ব্যাকটেরিয়া আসতে পারবে না, কিন্তু এই যে দ্রবণটা যেটা ব্যবহার করা হচ্ছে সেই দ্রবণের দ্রাবক বা দ্রবণটা চলাচল করতে হবে, ব্যাকটেরিয়াগুলো যেতে পারবে না। এবারে এইভাবে এরা এই সেট আপটাকে কিছুদিন রেখে দেওয়ার পরে, যখন মিক্সন করছে এবং সেট আপটাকে রেখে দেওয়ার পরে এনারা দেখলেন যে এই যে L22 যে টিউবটা রয়েছে, এই L22 তে এই চারটে জিনিসই, অর্থাৎ আমরা যেটা অক্সোট্রপ বলেছিলাম দুটো করে মাইনাস তা নয়, অর্থাৎ একটা নতুন ভ্যারাইটি পাওয়া গেল, সেটাকে বলা হচ্ছে প্রোটোট্রপ। প্রোটোট্রপ, এই প্রোটোট্রপ মানে তার সমস্তটাই পজিটিভ, অর্থাৎ ফিনাইলালানিন পজিটিভ, টিআরপি পজিটিভ, মিথিওনিন পজিটিভ এবং হিস্টিডিন যেটা রয়েছে সেটাও পজিটিভ, অর্থাৎ এটাকে আরেকটা বলা হয় ওয়াইল্ড টাইপ, অর্থাৎ একদম সবগুলো পজিটিভ হয়ে প্রোটোট্রপ জেনারেট করলো। এইটা যখন হলো অ্যানালিসিস করতে গিয়ে বললো, তাহলে কি করে হলো, যেহেতু ব্যাকটেরিয়া এখান থেকে যেতে পারেনি, তখন বলা হলো তাহলে পরবর্তীকালে দেখা গেল যে এইখানে ফাজ ভাইরাস অর্থাৎ ল্যামডা ফাজ, এই ল্যামডা ফাজ ভাইরাসের ইনফেকশন হয়েছে। এই ল্যামডা ফাজ ভাইরাসের ইনফেকশন হওয়ার ফলে এইখানে যেটা হয়েছে যে ফাজ প্রথমে এইখানে অ্যাটাক করে, যার ফলে এদের যে তোমার ফিনাইলালানিন এবং ট্রিপটোফ্যান পজিটিভ দেখছো সেই জিনটাকে এদিকে ট্রান্সফার হতে সাহায্য করেছে, এবং ওইখানে গিয়ে যখন ইনফেকশন করেছে এই জিন পজিটিভ সহ, তখন ওইখানে কি হয়েছে ফিনাইলালানিন এবং ট্রিপটোফ্যান টিআরপি এই দুটোই পজিটিভ হয়ে গেছে, ফলে একটা নতুন ভ্যারাইটি বা স্ট্রেন যেটাকে আমরা বলছি প্রোটোট্রপ, অর্থাৎ যার সমস্ত জিনগুলোই নর্মাল জিন, সেই জিনযুক্ত মানে ব্যাকটেরিয়া ডেভেলপমেন্ট হয়েছে ডিউ টু ইনফেকশনস অফ ল্যামডা ফাজ। এই ঘটনাটা হচ্ছে ট্রান্সডাকশনস ব্যাকটেরিয়া জননের অন্তর্গত, সেই ট্রান্সডাকশন পরীক্ষা এখানে হয়। এটা তোমাদের খুব একটা লাগবে না, দুটো শব্দ মনে রাখবে, একটা হচ্ছে অক্সোট্রপ, একটা প্রোটোট্রপ। অক্সোট্রপ মানে এক বা একাধিক যদি নেগেটিভ থাকে, অর্থাৎ যারা যে সমস্ত ব্যাকটেরিয়া মিনিমাম এসেনশিয়াল মাধ্যমে বেশি দিন টিকতে পারবে না ডিউ টু ল্যাক অফ নর্মাল জিন, অর্থাৎ এই নেগেটিভ থাকার জন্য তারা ওই বিভিন্ন যে উপাদানগুলো সেই উপাদানগুলো সিনথেসাইজ করতে পারবে না, সেটা শুধুমাত্র যে ট্রিপটোফ্যান বা মিথিওনিন বা হিস্টিডিন ফিনাইল এরকম নয়, যে কোনো ধরনের হতে পারে, নেগেটিভ থাকলে বুঝতে হবে মিউটেটেড আছে, ফাংশন করছে না, দ্যাট ইজ ভ্যারাইটি হচ্ছে অক্সোট্রপিক। আর যদি দেখা যায় নর্মাল ওয়াইল্ড টাইপ বলা হয়, সবগুলো পজিটিভ, মিনিমাম এসেনশিয়াল খুব স্বাভাবিকভাবে বসবাস মানে বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, সমস্ত জিন ঠিকঠাক আছে, তাহলে তাকে বলা হয় প্রোটোট্রপ, এটা মনে রেখো। তাহলে এই হচ্ছে, তাহলে এই যে এক্সপেরিমেন্টগুলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে গ্রিফিথ 1928 তার ট্রান্সফরমেশন হচ্ছে ডিপ্লোমাকাস নিউমোনি, তারপরে ম্যাকলিওড, ম্যাকার্টি অ্যান্ড অ্যাভারি, তাদের হচ্ছে 1944 প্রথম যখন বললো যে হ্যাঁ ডিএনএ জিন বস্তু, কারণ ডিএনএ ওই ট্রান্সফরমেশনটা ঘটাচ্ছে, তারপরে হার্শে অ্যান্ড চেজ 1952 হচ্ছে আমরা দেখলাম যে ফাস্ট ভাইরাসের দ্বারা তারা কি করে করলো, এবং জিন্ডার এবং লেডারবার্গ ট্রান্সফরমেশন পরীক্ষার মধ্য দিয়ে সেটা ট্রান্সডিউশন যে পদ্ধতি বা ট্রান্সডাকশন পদ্ধতির মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত করলো যে হ্যাঁ ব্যাকটেরিয়ার হচ্ছে বা যাদের ক্ষেত্রেই হোক জীবের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে জিন বস্তু। কিছু কিছু ক্ষেত্রে আমরা আরএনএ কে জিন বস্তু হিসেবে ধরে ছোট্ট একটা দেখিয়ে আমরা শেষ করব। দেখো এইখানে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে, সেটা হচ্ছে কার, যে ফ্র্যাঙ্কল কনরাড এবং সিঙ্গার, বি সিঙ্গার এবং কনরাড তাদের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে দেখানো হয়েছে যে আরএনএ জিন বস্তু, আমরা জানি কিছু কতিপয় ভাইরাস রয়েছে, যেমন মনে করো আমাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস, এছাড়া এখানে দুটো উদ্ভিদ ভাইরাস দেখানো হয়েছে, যেমন দেখতে পাচ্ছ TMV দ্যাট মিন্স টোবাকো মোজাইক ভাইরাস, আর একটা হচ্ছে HRV, HRV হচ্ছে হোলমস রিপগ্রাস ভাইরাস, অর্থাৎ একদম রিপগ্রাস এবং তামাক পাতা, এই হচ্ছে দুটো জায়গা থেকে দুটো মোজাইক ভাইরাস নেওয়া হয়েছে, এরা এই হচ্ছে সব আরএনএ যুক্ত ভাইরাস।
এবং এদের ক্ষেত্রে আরএনএ জিন বস্তু হিসেবে কাজ করে। তাহলে এই আরএনএ জিন বস্তু হিসেবে কাজ করছে কিভাবে বোঝা গেল? দেখো এদের এদেরও ক্যাপসিড এবং আরএনএ জিন বস্তু, একটা ক্যাপসিড থেকে আরএনএ বের করে আরেকটা ক্যাপসিডে প্রবেশ করানো হলো। এইভাবে করার ফলে একটা সংকর বানানো হলো। কি হলো সংকরটা? যার ভেতর দিকে অন্য জিন বস্তু আর বাইরের দিকে ক্যাপসিড হবে। এবার যখন ইনফেকশন ঘটানো হলো তামাক পাতায়, তখন দেখা যাচ্ছে যে আরএনএ ব্যবহার করা হয়েছে পরবর্তী জেনারেশনটা যেটা আসছে সেটা সেই বৈশিষ্ট্য যুক্ত আসছে। এর থেকে প্রমাণিত হয় যে এদের ক্ষেত্রে আরএনএ জিন বস্তু হিসেবে কাজ করছে, প্রোটিন নয়। ঠিক আছে, তোমরা পড়াশোনা করো, পরবর্তীকালে আরো বাকি জিনিসগুলো আসবে। ধন্যবাদ।